প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, সকলকে ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের রেসিপিটি দেখার জন্য। আজ তৈরি করে দেখাবো ছোলার ডালের হালুয়া। কিভাবে খুব মজাদার করে ছোলার ডালের হালুয়া তৈরি করে নিতে হয় সেই রেসিপি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভালো লাগবে আমার আজকের রেসিপি। চলুন তাহলে শুরু করা যাক কিভাবে তৈরি করতে হয়। প্রথমে আমি একটা বল নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি এক কাপ ছোলার ডাল। ছোলা থেকে যে ডাল হয় সে ডালটা আমি নিয়েছি এক কাপ। এই হালুয়াতে ছোলার ডালটা নিলে হালুয়ার টেস্টটা অনেক বেশি ভালো আসে। চেষ্টা করবেন ছোলার ডালটা নেওয়ার জন্য। পরিমাণ মতো পানি দিয়ে আমি ছোলার ডালটাকে সারা রাতের জন্য ভিজিয়ে রাখব। ফিরে আসবো সারা রাত ভিজিয়ে রাখার পর। সারা রাত ছোলার ডালটাকে ভিজিয়ে রাখার পর ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন ডালগুলো সেদ্ধ করার জন্য চুলায় চলে যাচ্ছি। হাঁড়িতে ডাল দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি দুই টুকরো দারচিনি, তিনটি এলাচ আর একটি তেজপাতা। পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি ডাল সিদ্ধ হওয়ার জন্য। আপনারা চাইলে এখানে তরল দুধও ব্যবহার করতে পারবেন। একটু নেড়ে চেড়ে তারপর ঢাকনা দিয়ে ডেকে দিব ডালগুলো ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। চুলার আঁচটা মিডিয়াম থেকে একটু কমিয়ে ডালগুলো সিদ্ধ করে নিয়েছি। ডালগুলো ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। ডালের মধ্যে যে আস্ত মশলাগুলো দিয়েছিলাম সেগুলো ফেলে দিব। সেগুলো ফেলে দিয়ে তারপর ডালগুলোকে আমি শিলপাটায় বেটে নিয়েছি। আপনারা চাইলে এই ডাল ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারবেন। খুব মিহিন করে ডালগুলো বেটে নিতে হবে। অন্য একটা পাত্রে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ ঘি। ঘিটা গরম হয়ে আসলে এখন আগে থেকে বেটে নেওয়া ছোলার ডালটা দিয়ে দিব। ডাল দেওয়ার পর ঘিয়ের সাথে দুই মিনিটের মতো ভেজে নিব। দুই মিনিটের মতো ভাজা হয়ে গেলে অ্যাড করে দিচ্ছি এক কাপ চিনি। চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো কমিয়ে বা বাড়িয়ে অ্যাড করলেই হবে। এখন অনবরত নেড়ে চেড়ে নিব কিছুক্ষণ। কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এইখানে 1/3 কাপ কুড়ানো নারকেল। নারকেল দেওয়া হয়ে গেলে আবারও নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিব। আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। মিষ্টি জাতীয় খাবারে সামান্য লবণ দিলে টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায়। এখানে দিয়ে দিচ্ছি আমি দুই রকমের বাদাম। বাদামগুলোকে আমি শুকনো খোলায় তেলে তারপরে গুঁড়ো করে নিয়েছি। এখানে কাঠ বাদাম আর পেস্তা বাদাম নিয়েছি। সামান্য পরিমাণ জর্দা রং দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণ পানিতে সামান্য পরিমাণ জর্দা রং গুলিয়ে তারপর দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে স্কিপ করতে পারবেন। হালুয়াতে সুন্দর একটা কালার আসার জন্য দিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ গুঁড়া দুধ। গুঁড়া দুধ দেওয়া হয়ে গেলে অনবরত নেড়ে চেড়ে তারপর ভালোভাবে মিশিয়ে নিব। সবশেষে সামান্য পরিমাণ ঘি দিয়ে তারপরে আমি এই হালুয়াটাকে নামিয়ে নিব। যখন প্যানের গা এভাবে ছেড়ে দিবে তারপরে বুঝতে হবে হালুয়াটা ভালোভাবে হয়ে গিয়েছে। এখন আমি হালুয়াটা ভালোভাবে নামিয়ে নিব। সবশেষে একটু ঘি দিলে ভালো একটা স্মেল পাওয়া যায় হালুয়াতে, আর হালুয়াটাও স্মুথ হয় অনেকটা। যে পাত্রে আমি হালুয়াটাকে সেট করব সেই পাত্রটাকে আমি একটু ঘি ব্রাশ করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি হালুয়ার মিশ্রণটা। হালুয়ার মিশ্রণটা দেওয়ার পর ভালোভাবে আমি সেট করে নিব। হালুয়াটা ভালোভাবে সেট হওয়ার পর আমি নর্মাল তাপমাত্রায় হালুয়াটাকে ঠান্ডা করে নিব। হালুয়া ঠান্ডা হয়ে আসলে এখন আমি আমার পছন্দ মতো হালুয়াগুলোকে কেটে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে হালুয়াগুলো কেটে নিলেই হবে। হালুয়া আমি এইভাবে করে শেপ দিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন খুব সহজে হালুয়াগুলো এভাবে প্যানের গা থেকে উঠে আসছে। এই তো তৈরি হয়ে গেল খুবই সহজে, খুবই মজাদার একটা হালুয়া। এভাবে হালুয়াটা তৈরি করলে খুবই মজাদার হয়ে থাকে।
আশা করি আমার আজকের এই মজাদার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। উপর দিয়ে কিছু বাদাম কুচি দিয়ে দিচ্ছি সৌন্দর্যের জন্য। যদি আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দিবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফলো আর লাইক করে দিবেন। সকলে অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।